হ্যালো বন্ধুরা, মানুষ টাকার জন্য কি না করতে পারে, আর আমাদের অসুখী হবে না কেন? বর্তমান সময়ে কিছু কিছু ব্যবসায়ীরা আছে অধিক মুনাফার জন্য মডার্ন মেশিনে কৃত্রিম উপায়ে মুরগির ডিম থেকে মাত্র 3-4 দিনের মধ্যেই বাচ্চা বের করে নিচ্ছে। এতটুকুই নয়, বের হওয়া বাচ্চাকে আবার অল্প কিছুদিনের মধ্যে ইঞ্জেকশন পুশ করে প্রাপ্তবয়স্ক বানিয়ে বাজারে বিক্রি করে নিজেদের পকেট ভারী করে নিচ্ছে। তবে সব যে অসৎ উপায়ে করছে তাও কিন্তু নয়, কিছু কিছু টেকনোলজি আছে যেগুলো মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। চলুন আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মডার্ন টেকনোলজি ব্যবহার করে লক্ষ লক্ষ ডিম থেকে মুরগি উৎপাদন করা হয়। সম্পূর্ণ প্রসেসিং দেখলে অবাক হওয়ার সাথে সাথে অনেক কিছুই শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। সাধারণভাবে মুরগির ডিম পাড়ার পর সেই সবগুলো ডিম থেকে কিন্তু বাচ্চা বের হয় না। তবে বিভিন্ন বড় বড় ফার্মে এমন কিছু অদ্ভুত মেশিন বের হয়েছে যেগুলো প্রতিটি ডিম থেকে বাচ্চা বের করতে পারে, তাও আবার অনেক দ্রুত। এতে ডিমগুলো নষ্ট হয় না। ফার্মে বড় হওয়া মুরগিগুলো যখন ডিম পারে তখন এই ডিম থেকে বাচ্চা বের করার জন্য প্রথমে এগুলোকে একত্র করে ইনকিউবেটর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, কারণ এই ফ্যাক্টরিতে ডিম থেকে বাচ্চা বের করার কাজ করা হয়। তবে ডিমগুলোকে শুধু এখানে নিয়ে আসলে হয় না, ডিম থেকে বাচ্চা বের করার জন্য কয়েকটি ধাপ অতিক্রম করাতে হয়। এজন্য প্রথমে সর্বপ্রথম ডিমগুলোকে একটি কনভেয়ার বেল্টের মধ্যে রেখে এগুলো স্ক্যান মেশিনের মধ্য দিয়ে অতিক্রম করানো হয়। আসলে এই মেশিনের সাহায্যে প্রথমে এর মধ্যে থাকা ভালো আর নষ্ট ডিমগুলোকে চিহ্নিত করা যায়। এখানে স্ক্রিনে নীল রঙের যে ডটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নষ্ট ডিম। এই মেশিন সক্রিয়ভাবে ভালো ডিমগুলোকে চিহ্নিত করে অন্য একটি ট্রের মধ্যে রেখে দেয়, আর নষ্ট ডিমগুলোকে সেখানেই রেখে দেওয়া হয়। এরপর এই নষ্ট ডিমগুলোকে অন্য জায়গায় আলাদাভাবে রাখা হয়, আর এখানে যে ভালো ডিমগুলো থাকে সেগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে প্লাস্টিকের ট্রের মধ্যে রাখা হয়। এখানে দেখতেই পাচ্ছেন মেশিনগুলো এত নিখুঁতভাবে ডিমগুলোকে রাখছে যে একটি ডিম ভাঙার কোনো সম্ভাবনা নাই। এই ট্রেগুলো চারিদিক থেকে খোলা থাকে যাতে করে বাতাস ঠিকভাবে যাতায়াত করতে পারে। এরপর এই ট্রেগুলো একটির উপর একটি রেখে একটি সেট তৈরি করা হয়, তারপর এগুলোকে ইনকিউবেটর চেম্বারে রাখা হয়। আর এখানে যে ডিমগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো 21 দিন পর্যন্ত এখানেই থাকবে, আর এই চেম্বারের তাপমাত্রা থাকবে 37°C। 21 দিন পর এই ডিম ভেঙে বাচ্চাগুলো নিজেরাই বাইরে বেরিয়ে আসবে। এরপর এই বাচ্চাগুলো প্রতিটি ট্রের কনভেয়ার বেল্টের উপর দেওয়া হয়। তারপর সেখানে থাকা ওয়ার্কাররা এই বাচ্চাগুলোকে এবং ভাঙা খোসাগুলোকে আলাদা করে এরপর বাচ্চাগুলোকে সামনে পাঠিয়ে দেওয়া হয়, আর এখান থেকে কোন বাচ্চাগুলো ফিমেল আর কোন বাচ্চাগুলো মেল তা পরীক্ষা করে এদেরকে আলাদা করা হয়। তারপর এগুলোকে বড় একটি ট্রাকের সাহায্যে পোল্ট্রি ফার্মে পাঠিয়ে দেওয়া হয়, কারণ পোল্ট্রি ফার্মে এই বাচ্চাগুলোকে ছোট থেকে বড় করা হয়। ফার্মে বাচ্চাগুলোকে বড় করার সকল ব্যবস্থাই থাকে, তবে এই বাচ্চাগুলো ফার্মে আনার আগে সেখানে এদেরকে রাখার জন্য কাঠের ছোট ছোট টুকরো দেওয়া হয়, কারণ এগুলো বাচ্চার মলমূত্র শোষণ করে নিবে। এছাড়া এগুলো তাদেরকে অতিরিক্ত আরাম প্রদান করবে। আর এদিকে পানি খাওয়ার জন্য ফার্মের মধ্যে থাকে মডার্ন টেকনোলজি সম্মত মেশিন, আর এই বাচ্চাগুলো যেন অতি দ্রুত বড় হতে পারে এজন্য এদেরকে খাবার হিসেবে দেওয়া হয় বাজারে পাওয়া যাওয়া রেডিমেড জাতীয় কিছু খাবার। আর এদেরকে এমনভাবে খাবার দেওয়া হয় যেন অতিরিক্ত খাবার নষ্ট না করতে পারে। এদেরকে খাবার জন্য আলাদা আলাদা চেম্বার তৈরি করে দেওয়া হয়, সেখানে মুখ ঢুকিয়ে তারা তাদের প্রয়োজনীয় খাবার খায়। তবে শুধু পর্যাপ্ত খাবার দিলে হয় না, এদেরকে বসবাসের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে হয়, আর এজন্য এরা যেখানে থাকে 24 ঘন্টা লাইট এবং ফ্যানের ব্যবস্থা থাকে, মানে এদেরকে রাজকীয়ভাবে দেখাশোনা করা হয়। তবে কিছু কিছু ফার্মে এদের ভালোভাবে দেখাশোনা করা হয় না, কিন্তু বাইরের দেশে এদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হয়, কারণ এতে করে তাদের ভেতরে রোগবালাই কম হয় আর অনেক দ্রুত বড় হতে পারে। এরা মাত্র 2 মাসের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয়। শুনলে অবাক হবেন, এক একটি মুরগি 300-এরও বেশি ডিম দিতে পারে। কিছু কিছু জায়গায় এমন টেকনোলজি ব্যবহার করা হয় যেখানে এরা ডিম পাড়ার সাথে সাথে সেগুলো কনভেয়ার বেল্টের মধ্যে চলে যায়। এরপর এগুলোকে সক্রিয়ভাবে পরিষ্কার করে ডিমের মধ্যে রাখা হয়, তারপর এগুলোকে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে ফার্মে যদি এ ধরনের টেকনোলজি ব্যবহার করা না হয়, মানে ডিম যদি সরাসরি কনভেয়ার বেল্টে না পড়ে, তাহলে এই ছোট ছোট মেশিনগুলো ব্যবহার করা হয়। এর সাহায্যে ডিমগুলো উঠানো হয়, তবে এর ছোট আকার দেখে এটিকে খেলনাগাড়ি মনে হতে পারে, কিন্তু এটি খুবই কার্যকরী একটি মেশিন। এটি ছোট হলেও এটি নির্ভুলভাবে মুরগিকে কোনো রকম ক্ষতি না করে ডিম সংগ্রহ করতে পারে, যাতে করে কোনো ডিম ভেঙে না যায়। এখানে মুরগি থেকে ডিম সংগ্রহ করা হয়, আর যেগুলো মোরগ হয় সেগুলো 2 মাস পর যখন বড় হয় তখন এদেরকে হারভেস্টিংয়ের জন্য হারভেস্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে মুরগিগুলোকে জবাই করে ভালোভাবে প্যাকেটজাত করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়, পরে এগুলোকে বিভিন্ন বাজার বা সুপার শপগুলোতে বিক্রির জন্য পাঠানো হয়। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।